এই ফুলকপিগুলো দিয়ে আজকে বড়া হবে। তো ফুলকপি হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা অ্যান্ড তোরি। তো গুড মর্নিং সবাইকে, দেখো সকাল সকাল উঠে পড়েছি, উঠে এখানে টিফিন করছি, রুটি হচ্ছে আর রুটি আর তরকারি, ও সরি আজকে তরকারি হয়নি, আজকে হচ্ছে বেগুন ভাজা, কারণ আজকে হচ্ছে শনিবার আমাদের, তো আজকে সব কিছুই নিরামিষ, তাই জন্য রুটি আর বেগুন ভাজা করছে মা, আমি রুটি বেলে দিচ্ছি, মা ভাজছে। সকাল সকাল খেয়ে বেরোবে আমার হাজব্যান্ড, কাজে যাবে, তারপর আমার ভাসুর ওরা সবাই কাজে যাবে। তো দেখো রুটি আর বেগুন ভাজা রেডি। তো এদিকে আমার মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে, তো ওকে বললাম ব্রাশটা করে আসতে, ও ব্রাশ করতে যাচ্ছে, ব্রাশ করে এসে দেখো ও রুটি আর চা দিয়ে খাবে বললো, তাই জেদ করলো, দেওয়া হয়েছে ওকে রুটি আর চা, এটা খেয়েও এখন ওর টিচারের বাড়ি যাবে পড়তে। ও চলে যাওয়ার পর দেখো আমি আর মা এদিকে টিফিন খেতে বসেছি, এদিকে আমি চা নিয়ে নিয়েছি আর রুটি নিয়ে নিয়েছি, বেগুন ভাজা দিয়ে খেতে ভালো লাগছিল না, তাই জন্য চা দিয়ে রুটিটা খেলাম। এরপর রান্নার দিকে যাব, তো দেখি আজকে কী কী রান্না হবে। সকালের টিফিন হয়ে গেছে, মেয়েকে টিউশনে দিয়ে এসছি, এখন আমি ভাত বসাবো। আর আজকে তো শনিবার, তো আমাদের আজকে নিরামিষ হবে। দেখো এখানে বাবা দুটো ফুলকপি এনেছে, এই ফুলকপি দিয়ে আজকে বড়া হবে। এই দেখো বাবারে, এই ফুলকপিগুলো দিয়ে আজকে বড়া হবে। তো ফুলকপির বড়া হবে, মূলোর বড়া হবে, মানে ধোকার তরকারি হবে, আর দেখি কী করা যায়, ডাল হবে মনে হয়। তো চলো তাড়াতাড়ি ফুলকপিগুলো কেটে নিই আর ভাতটাও বসিয়ে দিই। নিয়েছি আর হাঁড়িতে চাল বসাচ্ছি, চা মানে চাল দিচ্ছি। তারপর দেখলাম এখানে সকালের বাসনগুলো রয়েছে, সেগুলো একটু মেজে নিচ্ছি। মা একটু দোকানে গেছে ডাল আনতে, আর একটু মনে হয় আর কিছু ঘরের জিনিসপত্র আনতে গেছে, তো সেই ফাঁকে আমি বাসনটা মেজে নিলাম আর ভাতটা বসিয়ে দিলাম। এরপর আমি দেখো সবজি কাটতে বসে গেছি, ফুলকপি, আজকে ফুলকপির বড়া হবে বলে, ফুলকপির বড়া, মূলোর বড়া, আর হবে হচ্ছে ধোকার ডাল না আর ডাল। তো আমি এগুলো কেটে নিচ্ছি, তো এই দেখো ধোকা আমার ভাসুর কিনে নিয়ে এসেছিলো রেডিমেডি, তো এটাকে কেটে নিলাম ভালো করে, তো এটাকে পর ভেজে তরকারি রান্না হবে। তো দেখো আমার মেয়েও চলে এসেছে টিউশন থেকে, ওকে বললাম ব্যাগটা রেখে আসতে, তো দেখো ওর ঠাম্মি ওর জন্য চিপস এনেছে, ওই চিপস খাবে না এখন, বায়না করছে ওয়েফার বিস্কুট খাবে। তো আমি ঢোকার ডালনার জন্য মশলাটা তৈরি করলাম, তো দেখো আমার মেয়ে সেই দোকান থেকে কান্নাকাটি করে ওয়েফার বিস্কুট কিনে আনলোই আনলো। এরপর দেখো ওকে একটু টিভি চালিয়ে দিলাম, একটু আমি ওর সাথে একটু ডান্স করলাম, নাচানাচি করলাম দুজনে মিলে। এখন ঘরটোর পরিষ্কার করে নেওয়া যাক, ঘরটোর পরিষ্কার করে তারপরে স্নান করে পুজোটা দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। তো দেখো আমি ঘরদোর পরিষ্কার করে নিলাম, ঘরদোর পরিষ্কার করে আমি স্নান করে নিয়েছি, স্নান টান করে এখন আমি ক্রিম ট্রিম লাগিয়ে সিঁদুর টিঁদুর পরে এখন যাব আমি পুজো দিতে। তো দেখো আমি পুজো দিতে বসে গেছি, গোপালকে তুললাম, তুলে এখন পুজো দিচ্ছি। এই দেখো আমার মেয়ে এখান থেকে এসে
আবার কায়দা করছে। তো এদিকে দেখো আমার মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে দেখাই গাইস বড় মা নৈহাটি বড় মার মন্দিরে গেছিলাম যখন, তখনই ফটোটা নিয়ে এসেছিলাম ওখান থেকে, এটা লাগিয়েছি ঠাকুরঘরে। দেখো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো আবার গেলাম ঘরে গিয়ে মেয়ের সাথে একটু আবার নাচানাচি করলাম, করে ওকে স্নানে যাওয়ার জন্য জোর করছি। তো স্নান করবে না বলছে, তাও ওকে জোর করে স্নানে পাঠালাম। ও নেচেই যাচ্ছে, নেচেই যাচ্ছে। দেখো তো তোমাদেরকে দেখাই আজকে কী রান্না হয়েছে। আজকে হচ্ছে ধোকার ডালনা হয়েছে, এখানে টমেটো দিয়ে ডাল হয়েছে, এবার এখানে রাখা আছে ফুলকপি আর মূলো, তো এই দিয়ে বড়া হবে। তা এখানে বেসন গোলা করে রেখে দিয়েছে মা, তো আমি বড়াগুলো ভেজে নিলাম। তো এই দেখো এদিকে মূলোর বড়াটাও ভেজে নিলাম। তো তার সাথে একটু পাঁপড়ও ভেজে নিয়েছি, কারণ আমার মেয়ে পাঁপড় খেতে খুব ভালোবাসে, ও পাঁপড় দিয়ে ভাত খাবে বলে তাই জন্য জন্য পাঁপড় ভেজে নিলাম। তো দেখো এখানে আবার ও এই টাইমে কেক নিয়ে বসেছে, ওর বাবা কালকে কেক এনে দিয়েছিলো, সেই কেক নিয়ে বসেছে, কিন্তু কেকটা পুরোটা খায়নি, রেখে দিয়েছি একটুখানি ক্রিম খেয়ে। তো এরপর ওকে ভাত দিয়ে দিলাম, তো ভাতটা খাচ্ছে। দেখো এদিকে আবার সবাই খেতে বসে গেছে, তো এই খাওয়া হয়ে গেছে ওদের। তো এবার আমরা খেতে বসেছি, আমার বর, আমার শাশুড়ি, আমি। তো খাওয়া দাওয়া শেষ করে বাসন টাসন মেজে তারপর একটু ঘুমাতে গেলাম। তো দেখো গাইস ঘুম থেকে উঠে পড়েছি, গুড ইভিনিং সবাইকে। তো এবার চলো সন্ধ্যাটা দিয়ে দেওয়া যাক। তো দেখো সন্ধ্যে দিতে চলে এসেছি, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। তো দেখি মা আর ননি কী করছে। তো এই দেখো মা টিভি দেখছে আর আমার মেয়ে এখানে খেলা করছে পুতুল ফুতুল নিয়ে। দেখো পুতুলের পাঁচগুলো যেগুলো ছিল পুকুরে সেগুলো ছিঁড়ে দিয়েছে, একটা জিনিসও যত্ন রাখে না। এদিকে বাবা চা বানাতে এসছে, চা শেষ হয়ে গেছে তাই আবার চা বানাতে এসছে। তোমরা তো জানো আমার চা শ্বশুরের চায়ের দোকান আছে। তো এবার আমি তরকারিগুলো গরম বসিয়ে দিয়েছি, এদিকে দুধ বসিয়ে দিয়েছি। তো মা রাতে বোনা খিচুড়ি রান্না করবে। আমি তরকারিগুলো দুপুরে গরম করে নিচ্ছি, আর রাতে তো মা বলছে যে বোনা খিচুড়ি হবে। তো দেখা যায়, যদি বোনা খিচুড়ি হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো এখন তরকারিগুলো গরম করে আর মেয়েকে পড়তে বসাবো, তারপর তোমাদের সাথে কথা হবে। তো চলো দেখতে থাকো। মেয়েকে পড়ানো হয়ে গেছে, দেখো এখানে মা বোনা খিচুড়িটা করে নিয়েছে, এই দেখো। এরপর বাঁধাকপির তরকারি করছে মা, আমি বাঁধাকপিটা কেটে দিলাম। তো আমার বর চলে এসছে, তো খেতে বসে গেছে। দেখো এদিকে আমার মেয়ে খাচ্ছে, এদিকে আমার শ্বশুর, আর এদিকে আমার বর, তিনজনে খাচ্ছে বোনা খিচুড়ি। তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দেখো আমি
রাত্রিবেলা একটু স্কিনটাকে মানে স্কিনের যত্ন নেওয়ার জন্য ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম সারা মুখে। তো আজকের দিনটা এইভাবেই শেষ হলো। আজকে যে ভিডিওটা তোমাদের দেখালাম সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর প্লিজ 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 তোমরা ভিডিওগুলো দেখো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর প্লিজ আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, প্লিজ। তো এবার শুয়ে পড়বো, তাহলে আবার কালকে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তাহলে আজকের মতন গুড নাইট।